বর্তমানে আমরা তুনিশে আছি। তুনিশে সকল বাঙালিরা মিলে আমরা শরীয়তপুর ভার্সেস মাদারীপুর মিক্স মিলে খেলাধুলা করতেছি। তো এখনো গোল শূন্য ড্র চলতেছে। আর এই যে এই লোকটা আছে না, এই লোকটা প্রতিদিন মোবাইল নিয়ে ভাই ঘরে কোনোদিন খেলাধুলা করে না। মোবাইল ইনি সমস্যা নাই, আকাশে প্রচন্ড ম্যাচ দেখা যাচ্ছে তুনিশে। আর আমাদের এখানে টিম লিডার বলতে পারেন এবং আমাদের সহকারী সকলের গুরু হ্যাট মাসুদ মিয়া, ও যে জার্সি গায়ে দেখা যাচ্ছে, ঠিক আছে মাসুদ ভাই মিয়া মিয়া আমরা একদিন বলবো যখন আমরা এখান থেকে ল্যাম্পদশা পৌঁছাবো। তার অসংখ্য রহমতের কারণে তাই আমাদের সুযোগ সুবিধা করে দেওয়ার সুযোগ বিদায় আমরা শীঘ্রই ইটালি চলে যাব। আর এখানে যারাই আসবেন ভবিষ্যতে, যারা আসবেন বা এরকম খেলাধুলো আনন্দ পাবেন, এটা লিবিয়ার কোনো গেম গন না, যে সেখানে অনেক কষ্ট থাকে, এখানে সারাদিন ঘুরতে ফিরতে পারবেন, নিজ স্বাধীনতা আছে, সেই স্বাধীনতার পরে আপনারা খেলাধুলা করে আবার যখন গেম সময় হবে আপনারা চলে যেতে পারবেন। আর এখানে গেম গড় বলতে পারেন যে একটা ফ্ল্যাট বাসা, ঠিক এরকম বাসা, এই বাসাতে আমরা থাকি। আর এই যে যারা আছে না খেললেও আপনারা এইভাবে সিরিয়াল সিরিয়াল দর্শক হিসাবে থাকতে পারবেন, ঠিক আছে। এখানে আবার খাবার দাবারের ব্যবস্থা আছে, সম্পূর্ণ মাসুদ ভাই ব্যবস্থা করে, আপনারা শুধু খেলবেন তার সাথে। আপনাকে ইনি হচ্ছেন আমাদের টিম ডিরেক্টর এবং আমাদের মাসুদ ভাই, তিনি এখন হরান হয়ে গেছে খেলতে খেলতে, খুব ভালো খেলা পারে। আশা করি সামনে নেক্সট সময় আপনারা যখন আসবেন, ওই যে খান না দর্শকরা কোক খাবে সেটা কোনো কথা না।